প্রথম কথা হচ্ছে বিনাশকালে বিপরীত বুদ্ধি যা অর্পস এই জিনিসের মধ্যে সে হওয়া যাওয়া যাচ্ছে কোর্ট কোর্টক ইন্টারফেয়ার্স পরে যেত অর্ডর হোনি এবং আহ দুঃখর কথা যে জেলার প্রশাসন কম করছেন অর্ডরটা কমপ্লাই করা যায় সব জুডিশিয়াল অর্ডরটা মানে একজিক্যুটিভ কমপ্লাই করে যেতলে কলেকটর সব কলেকটর প্রোটেকশন অফিসর অর্ডারটা কমপ্লা করা এবং বোধহয় দুই দিন বিতিগালি বর্তমানে সে অর্ডরটা কমপ্লা করা যাবি তেমন কাল আমার প্রাথমিক কর্তব্য যে লোকাল আডভোকেট অনুষ্ঠান দীপক ভাই মাধ্যমে সে ফাইল করবে থার্টি থ্রি থার্টি ফোর অফ দি ডোমেষ্টিক ভাইালেন্স আক্টিক যে যদি সে কমপ্লাই নকা যায় প্রোটেকশন অফিসর যে এম্পাড সেটা বড় কমপ্লাই করা এটা অন্য কলেকটর সফলেটর ইন্ট্রড মানে ইম্পলিমেন্ট করা কুয়াছে সেই প্রোটেকশন অফিসর যে দণ্ডর অভাবধান এবং তার এগেঞ্স ডিপার্টমেন্টাল আকশন দিয়ে যাই কোর্ট আদেশ বড় তেমন বর্তমানে আপনার দেখুন ভাবুই কালি পিকচরটা নিশ্চিত ক্লিয়ার হয়ে যাব কাল সেই প্রোটেকশন অফিসর এবং পুলিশ ফোর্স আসি তা নিশ্চিত বাধ্য করবে এবং সেত এই যে বর্তমানে যে প্রোবলেমটা আছে নিশ্চিত এই রাতটা চারি তারিখে যেত রায় আসা তা পরবর্তী সময় যেমি কি নোটিস সিওচি পুলিচ পাখৰ পুলিচ কৰ্মচাৰী মানে এই আছিল প্ৰটেকচন অফিচৰ আছিল মাজিষ্ট্ৰেট আছে অন্ততঃ ক'ৰ ৰায় পঢ়ি থাকিব নিশ্চিতভাৱে মানে দেখোন গোটেই ইনফ্লুন্সৰ গোটেই থাকে এতিয়া দেখোন কোন ইনফ্লুঞেন্স মই কৈপাৰিবি নে কিন্তু কোন দৰকাৰ যে ডিষ্ট্ৰিক্ট আডমিনিষ্ট্ৰেচন যি অহা কলেক্টৰ হুঁন্তু সব কলেক্টৰ প্রোটেকশন অফিসার আউ যে লোকাল পুলিশ তাকে দিয়ে হইছে অর্ডারটা কমপ্লাপা এবং জেলা জজ অর্ডরটা যদি কম্পাই করান বর্তমান সময় যে দেখুন দুই হাজার পাঁচ মসহার এই আকটা ওনলি ফর দি পরপজ যে ভিক্টিমটা তুরন্ত ন্যায় দিয়া যাবে এবং সেই কুয়াছে যে মাজিষ্ট্রেট চাইবে যেটা কি সোমোট গোটে তাঁরটা সেপারে যদিও সিআরপি সিপি সি তার গভর্ন মাটিসেট যদি চাইবে তাঁর নিজের বি যাও না কিন্তু বর্তমানে গোটা অর্ডারটা যদিও মাজিস্ট্রেট পাখু কিছু অর্ডার মিল না মানে বর জজ তা মানে ঠিক ভাবে তাকে ইম্পলিমেন্ট এবং অর্ডারটা কলে এবং তাপরে বিগত দুই দিন হলে সেই পুরাণ অবস্থায় সে যে পীড়িতা যে রয়েছেন তেমন বর্তমানে যে দুই হাজার যে অর্ডারটা করার জোমেষ্টিক ভাইলেস আকটার বর্তমান বি দেখুন দুই হাজার পাঁচ দুই হাজার বাইশ হয়ে গেল এত বর্ষ পরে অর্ডারটাকে ইম্প্লিমেন্ট এত কষ্ট হোচ্ছি তাহলে বর্তমান মুহূর্ত নিশ্চিত ডিস্ট্রিক্ট আড্মিনিস্ট্রেসেন এমন সম্পূর্ণরূপে দায়ী এবং কাল নিশ্চিত থার্টি থ্রি থার্টি ফোর পিটিশন ফাইল করা যাব কাল এই যে অসুবিধা হচ্ছে তা নিশ্চিত অবসান ঘটবে দৃঢ় আশাবাদী সে যেতে প্ৰত্ৰতিশী হ'ব না কাইভাৱশী হ'ব না কাই পইচা বল হ'ব না কাইন আগে কেব নিশ্চিতভাৱে আইন তাৰ যিবিলা জজ মানে জিলা জজ অৰ্ডৰ কৰি নিশ্চিতভাৱে তাক ইমপ্লিমেণ্ট কৰা